ভুল হলো, যেহেতু ইমাম সাহেব লম্বা সুরা টুরা পড়েন, আমাদের এগুলো পড়া লাগে না, তো বেকার সময় থাকে, দাঁড়ায় থাকার যে সময়টা এই টাইমটা কি থাকে, একটু অবসর সময় থাকে। এই অবসর সময় সৌদি পোলাফানটা দেখবেন, এটা আবার এদেশে ভুল আছে, আমাদের দেশে নাই এটা, আবার আলহামদুলিল্লাহ। এটা হলো যে অনেক সময় দেখবেন কি নখ কামড়া, বুঝে আসছে কথা, অনেককে দেখবেন আঙ্গুল ফুটায়, অনর্থক কিছু কাজ করে, বিশেষ সৌদি শবাবদের ভিতরে, যুবকদের ভিতরে জিনিসটা খুব জঘন্যভাবে দেখা যায়, এটা প্রচন্ড খারাপ একটা কাজ। নামাজের মতো ইবাদত করতে আসছেন আপনি, এই সমস্ত ফালতু কাজ করতেছেন, খুবই খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফরাকা ওয়া আনতা ফিস সালাহ, তুমি নামাজে থাকা অবস্থাতে হাতের কি করবা না, এই সমস্ত আঙ্গুল ফুটাবা না। অতএব আঙ্গুল ফুটানো এটা যেমন খারাপ কাজ, ঠিক একইভাবে অনর্থক কাজ, যেমন নক্ষটা, বুঝে আসছে কথা, গোত্রা ঠিক করা, তারপরে যাইয়া জামার বোতাম লাগানো, খোলা, মানে অপ্রয়োজনীয় কাজ, যেগুলো নামাজ সংক্রান্ত না, এই কাজগুলো নামাজের ভিতরে করা, এটা বিশেষ করে জামাতবদ্ধ নামাজে অনেক দেখা যায়। কারণ ওই যে অবসর থাকে, ইমাম সাহেব কেরাত পড়ে, বেটা তো অবসর আছে, তো অবসর টাইমে এই কামগুলা করে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে, কিছু কাজ করা যাবে, অনেকে আছে আবার একেবারে স্টিলের মধ্যে এরকম টাইট হয়ে দাঁড়ায় থাকে, না এত টাইট হইতে বলা হয়নি, দরকারি কাজগুলো করা যাবে। যেমন কথার কথা, আপনার মোবাইলে ফোন আসছে, উচিত তো আগেই বন্ধ করা, যে কোনো ভাবে আপনি বন্ধ করতে পারেন নাই, আওয়াজ এসে গেছে, আপনি কি করবেন? অনেকে আছে দেখবেন, আমাদের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ানরা, এদেশেও দেখা যায়, ওই বন্ধ করে না, একেবারে টাইট হয়ে দাঁড়ায় থাকে, এদিকে গান বাজতে আছে, সবার নামাজ শেষ করে দিস, এটা একটা ভুল। আবার সৌদিদেরকে দেখবেন উল্টা কি করে, অনেকে দেখবেন পকেটে বাইর করে, কে করছে, ও এবার সে বন্ধ করে থয়, এরকম অনেককে করে, এটা আরো জঘন্য ভুল। কথা বুঝে আসছে, কারণ এতটুকু কাজ তো দরকার নাই, আমি বাইরেও করার দরকার হয় না, এরকম হাতে পকেটের উপর দিয়ে একটু টিপ দিলে কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আন্দাজ তো আছে আমার মোবাইলে কোথায় টিপ দিলে বন্ধ হবে, শেষ। অতএব কাজটা করবেন, প্রয়োজনীয় কাজ করা যাবে। যেমন কথার কথা, আমাদের দেশ বিশেষ করে চুন মশায় কামড়ায়, মুসে দাঁড়ালে মশা বেচারা তো অন্য টাইমে চান্স পায় না, জামাতে নামাজে দাঁড়ালে বিশেষ করে চান্সটা নামাজ দাঁড়ালে একটু পায়, তো মনে করেন কামড় শুরু করে দিলে এসি নাই, মশা থাকে বেশি থাকে, তো কি করবেন, আপনাকে একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে বলে না কেউ, ব্যথায় ওদিকে ছিঁড়ে যাচ্ছে, কিসের নামাজ পড়বেন আপনি, মন আপনার ওখানে, ওই টাইমে আপনি কি করবেন, মশাকে একটু তাড়াই দিবেন হালকা করে, সমস্যা নেই, পায়ের কাছে যদি হয় পাও দিয়ে ডলা দিবেন, হাত কাছাকাছি হলে কি করবেন, হাত দিয়া ডলা দিবেন, একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবেন না। আবার অনেককে দেখবেন এরকম মারে, এরকম অনেক লোক আছে দেখছি আমি, যে উনি মশা মারতেছেন, এটা এটা আবার অতিরিক্ত কাজ, এটা নামাজই হবে না, আমলে কাসির হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? অতএব নামাজের ভিতরে একান্ত প্রয়োজনীয় কাজ যেগুলো, এগুলা একেবারে সংক্ষেপ করা যাবে, না করলে না এরকম হলে।